আমি ব্যাপার করিব পারো। এটা আপনাদের সবজির দাম লই মোক প্রশ্ন করে, সাধারণ কি হয়েছে গাঁত তো সবজির দাম কম আছে, ইয়া তেওঁলোকে ব্যবসায় করে, তেওঁলোকে ইয়ার দাম বেশি লয়। এতিয়া অসমিয়া হলে তো অসমিয়ার প্রায় ইমান দাম নললে হেতেন। আজি এই কেটা দিন যে গোটেই বেশি দাম লৈ আছে, কোনে দাম লৈ আছে? মিয়া ব্যাপারী বিলাকে ইয়াত তো দাম তো বেশি লৈ আছে। হেই কি ক দেশ ধাউনে তো না আর ক, আমরা বলি সবজি দাম বলে বাড়ায় দেই সালার দেশ তারা যায় আমগা দেশ ধাউনে তো না দেশ, আমরা বলি সবজি দাম বলে বাড়ায় দেই জানগা বহাই গুছি গৈ থাকালি পইচাটোৰ বলা কলা হিমন্ত কত গৈ আছ যাম গা দাম গা যাম হিমন্ত কি কিমন্ত বেশি দাম লৈ আছে, কোনে দাম লৈ আছে? মিয়া ব্যাপারী বিলাকে ইয়াত দাম তো বেশি লৈ আছে। গতিকে যদি আমার অসমিয়া ব্যাপারী হলেতেন, আমি তো নিজের পা নিজে ইমান পয়সা নললো হেতেন। সেখানে ফ্লাইওভার মই খালি করে দিম। হল হল চাইছো চাইছো, এটা দেখো থাউনে জনাব এইটু নিউজ চাই কি কইছে হিমন্ত মামাই, কি কইছে হিমন্ত মামাই? কই আছে সবজি আমার মিয়া মানুষে দাম বেশি লয় সবজি, হ্যাঁ সবজি বলে কথা কইছে ন? হ্যাঁ হিমন্ত মামাই যে কলে কথাটো কলে এইটু কিমান তুই সেইটো কারণে হয়ে আছো তে কে কই থাউনে জনা? আমরা বলে একদিন বাজার সবজি দাম বাড়াই দিই, আমরা কি একদিন বাজাই বাড়াই সবজির দাম সারা মানুষ বাড়াই যাচ্ছে, সব দাম তো বাড়ান লাগবে। এতিয়া মই হিমন্ত মামাক এই অনলাইনের যোগেদি মই কই আছো গুৱাহাটীত যে আমার মানুষে যে কাম করে মিয়া মানুষে সবজি বেচে বা যিকোনো ডাইভরিং যি কাম আছে সব আমার মিয়া মানুষে করে, মই হিমন্ত মামাক সকিয়াই দিছো যে আজি দুদিন মাত্র আমার মিয়া মানুষ কাম করবলে বন্ধ করে দিয়ক, গুৱাহাটী থাকে নে গুৱাহাটী কত যায় সেইটো আসাম সরকারের রাইজে চাই থাকিব নহয় কেনেকুৱা কেনেকুৱা চলে গুৱাহাটীখন। হেৰি হল এতিয়া যে সবজিবিলাকৰ দাম বহাইছে বুলি কৈছে, হ্যাঁ সেইটো কৈছে, এতিয়া ইয়া হেৰি তেল কিমান দাম হল, ডিজেল ডিজেল কোনে বহাইছে, কত দাম হৈছে ডিজেল কোনে বহাইছে, আকৌ যে হেৰি হল এই ডিজেল বহাইছে, আকৌ পেট্রোল আছে, হ্যাঁ এতিয়া এইটো কাঁচা সবজির কারণে যে দাম বহাই লৈ আছে, এতিয়া পানী হৈছে কারণে মানুষে কিনিবলৈ দাম বেশি দাম দি কিনে, এতিয়া অলপ লাভ তো হবই লাগিব, কষ্ট কৰি আছে যেতিয়া সবজি দাম তো বাড়ানো লাগবে, তার কি তেল দাম বাড়া যাচ্ছে এটা এটা সেইটো কারণে তো ঘর সেই এরি যাব কে তো আর সহ্য না সেইটো শুন এতিয়া তুই ঘর যা হেৰি কৰিবি কালির পৰা দোকান খুলিলে আর 5 টাকা রেট বহাই দিবি, বহাই দিবি হলে কিনিব নহলে নিকিনিব, আকৌ যদি কয় যে মেয়া মানুহে দোকান কৰিব নালাগে বা আহি যাবি বেলেগত বাহিৰত গৈ কাম কৰিবি নহলে ড্ৰাইভাৰিং কৰিবি গাড়ী চলাবি সেইবিলাক কাম কৰিবি, তথাপি ৰ শুন শুন এতিয়া চা এতিয়া যে তেলৰ দাম বঢ়াৰ কাৰণে মই আজি অসমীয়া ড্ৰাইভাৰ দি হাল মাৰিছিলোঁ, হা খেতিত হাল মাৰিছোঁ অসমীয়া ড্ৰাইভাৰ দি আৰু মিয়া ড্ৰাইভাৰ দি এটা মাৰিছোঁ, দুটা ড্ৰাইভাৰ দি মাৰিছোঁ খেতিয়া হাল, এইটো মিয়া মানুহটো যেনেকৈ মাৰিছে অসমীয়াটো তেনেকৈ মাৰিছে, মই সুধিছোঁ মিয়া ড্ৰাইভাৰটোক প্ৰথম সুধিছিলোঁ যে কেনেকৈ হ'ল এনেকৈ হাল মাৰিলে কেনেকৈ খেতি দিব, এই 4-5 টা লাগি যাব টকা কিমান যাব, সি কৈছে কি মোক হেৰি হ'ল নহয় ই তেলৰ যি দাম কয় এতিয়া যদি ভালকৈ মাৰিবলৈ যাওঁ 500 টকা বিঘা দিব লাগিব, এতিয়া 350 দিয়ে, এতিয়া তেলৰ পৰ্তা নাহে সেইটো কাৰণে এনেকুৱা মাৰিছোঁ, এতিয়া অসমীয়া ড্ৰাইভাৰটো সুধিছোঁ সেইটো এনেকৈ কৈছে, এতিয়া তেলৰ দাম তেলৰ দাম কত বাঢ়াইছে চব্জি দাম বাঢ়ালে তেলৰ দাম বাঢ়াৰ নিউজ কত এনেকুৱা হাল মাৰি আছে এইটো কৈ লাভ নাই, এতিয়া সেইটো ক'ব লাগিব হেয়া আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত। এতিয়া কথা হ'ল তই মৰিচ কিমান কৈ যাছ? 200 টকা 200 টকা কালি 250 কৈ বেছিবি, কিনিলে কিনিব নাই কিনিলে নাই, মই এই বেলেগত যাব লাগে দাম বাঢ়াই মই বজাৰত গৈ আছোঁ, তই ঘৰ যা।